My name is Shreya. Now I am working in Red Apple Technologies Private Limited. In game development, I have total experience of around 6.5 years. I have done mathematics honors from the University of Calcutta. And later, I have done MCA. So, first company ke selected holam. Okhan theke amake game development ke select korolam. I was selected for game development. তারপরে পরে আস্তে আস্তে গেম ডেভেলপ করতে করতে শিখলাম হোয়াট ইজ গেম ডেভেলপমেন্ট। আর আমি যখন ক্যারিয়ার স্টার্ট করেছিলাম অ্যারাউন্ড 2016, তখন গেম ডেভেলপমেন্টের এতটা কিন্তু রিকোয়ারমেন্ট ছিল না, মানে এত ভ্যাকেন্সি, এত রিকোয়ারমেন্ট, এত কোম্পানিজ, এত কিছু কিছুই ছিল না তখন। বাট স্টিল যেটা পেয়েছিলাম সেটাতে ওই কোম্পানিতে গেম ডেভেলপমেন্টের স্কোপ ছিল, তো ওটাতে কাজ করতে হয়েছিল। করতে করতে আস্তে আস্তে দেখলাম যে হ্যাঁ, কাজটাও আমি কিছুটা শিখলাম টাইমের সাথে সাথে। অ্যান্ড দেন কি গেম ডেভেলপমেন্টের স্কোপটা বিশাল বাড়লো, মানে লেটার কি যখন হয় কোম্পানি সুইচ করছি বা নতুন কোনো জবের জন্য যাচ্ছি, তখন কিন্তু দেখলাম ইয়া দেয়ার ইজ মানে লট অফ ভ্যাকেন্সিজ আর দেয়ার। তো প্রচুর ভ্যাকেন্সিজ পাচ্ছি, ইন্টারভিউ কলস পাচ্ছি, রিকোয়ারমেন্ট আছে, নিজের পছন্দ মতো চুজ করতে পারছি, লোকেশন, প্যাকেজ অ্যাজ পার মাই চয়েস এগুলো আমি সিলেক্ট করতে পারছি। তো নাও হোয়াট ইজ, এখন আমি যেটা দেখতে পাচ্ছি মানে নাও আই ফিল কি আই এম ইন এ স্টেবল পজিশন ইন আইটি, বিকজ দেয়ার ইজ এ হিউজ রিকোয়ারমেন্ট অফ গেম ডেভেলপমেন্ট। বিইং আ মানে গেম ডেভেলপার আইটিতে আমাদের পজিশনটা নাও হোয়াট ইজ খুব সিকিউর। আর যেহেতু গেম ডেভেলপমেন্টটা নতুন স্টার্ট হয়েছে, মানে নট টু ওল্ড কি অনেক দিন আগে থেকে আছে, তো ইন দ্যাট কেস কি হবে মানে আপকামিং ফিউ ডেজ, ফিউ ইয়ার্স অলসো এর একটা রিকোয়ারমেন্ট থাকবে, মানে এটা এখন ট্রেন্ডিং ওয়েতে আছে, ঠিক আছে। তো সেফ অ্যান্ড সিকিউর লাইফস্টাইল ফর এভরি ওয়ান, মানে এটা নট অনলি ফর গার্লস কি, ঠিক আছে একটা কোম্পানিতে আসছি এই মাই মানে আমি আমার পছন্দ মতো লোকেশনে পাচ্ছি, আমি আমার হোম টাউনে জব করছি, আমাকে বাইরে থাকতে হচ্ছে না, আমার থাকার জন্য সেফটি, আমি আমার বাড়িতে থাকছি, আমাকে বাইরে কোথাও স্টে করতে হচ্ছে না। অ্যাপার্ট ফ্রম দ্যাট কি অফিস টাইমিংটা গুড, একটা 10টা থেকে 7টা টাইমিং, প্রপার টাইমে সকালবেলা বাড়ি থেকে আসছি, অ্যান্ড দেন একটা ঠিকঠাক টাইমে বাড়িতে রিচ করতে পারছি। এখানে ঠিক করে যদি কাজ করা হয়, নাথিং অ্যাবাউট ওয়ার্ক প্রেশার, মানে একটা গুড কোম্পানি, গুড টিম, গুড ম্যানেজমেন্ট, যেখানে আমার কিছু প্রবলেম হলে আমি আমার সিনিয়রদের সাথে মেসেজটা কনভে করতে পারি, আমার প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারি। সো নট ইন দ্যাট কেস কি আমাকে রাত জেগে বসে কাজ করতে হচ্ছে অফিসে। অ্যান্ড আমি যেটা দেখতে পাচ্ছি প্রচুর প্রজেক্ট আসছে এবং প্রজেক্টে আরও বেশি করে ডেভেলপারের দরকার পড়ছে, রিক্রুটমেন্ট ইন কন্টিনিউয়াস রিক্রুটিং প্রসেস করে যাচ্ছে। বিইং আ পার্সন, আমার দিক থেকে আই এম অ্যাচিভিং হোয়াট এভার আই ওয়ান্ট টু অ্যাচিভ, আমার কেরিয়ার গ্রোথটা ঠিকঠাক হচ্ছে, আমি শিখতে পারছি, অ্যান্ড একটা যেটা থাকে ইন্ডিপেন্ডেন্ট হওয়া, সেলফ ইন্ডিপেন্ডেন্ট, তো সেদিক থেকেও আমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট। সো অ্যাজ আ পার্সন তো আমার এর থেকে বেশি আর কিছু চাওয়া থাকতে পারে। ইফ ইউ ওয়ান্ট টু বি আ গেম ডেভেলপার, সো হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং ইউ ওয়ান্ট টু ডু? ফার্স্ট একটু গেম খেলার প্রতি, গেমের প্রতি ইন্টারেস্ট থাকতে হবে, তো গেম ভালোবাসতে হবে, তবে গিয়ে গেম ডেভেলপার হওয়া যাবে। তো গেম যদি ভালো লেগে থাকে, দেন ইফ ইউ হ্যাভ লিটল বিট টেকনিক্যাল নলেজ কি লাইক বিসিএ, এমসিএ, বিটেক, হোয়াট এভার, তো ইফ ইউ হ্যাভ আ টেকনিক্যাল নলেজ লিটল বিট তাহলেই চলবে। একটা খুব বড় ডিগ্রি সেটা দরকার নেই, হ্যাঁ ডিগ্রিটা হয়তো নিজের এডুকেশন পারপাসে দরকার, বাট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করানোর জন্য নর্মাল একটু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড হলেই হবে, যেটা আমরা কম বেশি স্কুল থেকেও কিন্তু অনেকে আইডিয়া করতে পারি, তো সেটা নেসেসারি, কারণ তারপরে তো রেড অ্যাপল লার্নিং আছে আমাদেরকে বাকি জিনিসটা শিখিয়ে নেওয়ার জন্য। সো আমরা যদি গেম ডেভেলপমেন্টের জন্য রেড অ্যাপল লার্নিং এর সাথে কানেক্টেড হই, তো উই হ্যাভ অ্যান অ্যাডভান্টেজ। কি অ্যাডভান্টেজ? কি আমরা যেদিন এখানে অ্যাজ আ স্টুডেন্ট জয়েন করছি, সেদিনই কিন্তু আমরা একটা প্রি প্লেসমেন্ট লেটার হাতে পেয়ে যাচ্ছি, যেটার জন্য জাস্ট ফিউ এমসিকিউ কোয়েশনস থাকে, অ্যান্ড এমসিকিউ এ মাত্র 50% স্কোর আমাদের করতে হয়। তো প্রি প্লেসমেন্ট লেটারটা পেয়ে যাওয়ার, পেয়ে গেলেও আমাদের 6 মান্থের কোর্সটা কমপ্লিট করতে হবে রেড অ্যাপল লার্নিং থেকে। আফটার দ্যাট আমরা রেড অ্যাপল টেকনোলজিসে জয়েন করতে পারি, অ্যান্ড উই হ্যাভ 3 মান্থস প্রভিশন পিরিয়ড, অ্যান্ড তারপরে কিন্তু আমরা এখানে কনফার্মেশন পেয়ে যাচ্ছি অ্যাজ আ এমপ্লয়ি। তো যেখানে আমাদেরকে বিভিন্ন জায়গায় জব খুঁজতে, যে কোনো আইটি জবস হোক বা গভর্নমেন্ট জব হোক, তার জন্য খুঁজে পড়াশোনা করতে অ্যারাউন্ড এ ইয়ার কেটে যায়, সেখানে আমরা মানে লেস দ্যান আ ইয়ার পিরিয়ড আমরা এখানে একটা জব, একটা ট্রেনিং করতে পারছি, অ্যান্ড একটা জব সিকিউর করতে পারছি। সো এখানে অ্যাজ আ গেম ডেভেলপার রেড অ্যাপল লার্নিং আমাদের কিন্তু অনেকটা স্কোপ দিচ্ছে, অনেকটা চান্সেস দিচ্ছে, অনেকটা অ্যাডভান্টেজ দিচ্ছে।